আরজিকর মেডিকেল হাসপাতালে মহিলা ডাক্তার খুন নৃশংসভাবে খুন করা হয়েছে মহিলা ডাক্তারকে এই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় দিল্লির নির্ভয়া কাণ্ডের সঙ্গে তুলনা করা হচ্ছে এই ঘটনাটিকে আর আরজিকর মেডিকেল হাসপাতাল থেকে যশোর রোড ধরে এগুলে বারাসাত সেই বারাসতে একটি বেসরকারি নার্সিং কলেজে কলেজ কর্তৃপক্ষ মদ্যপ অবস্থায় ছাত্রীদের শ্লীলতাহানি করে এখন একটাই প্রশ্ন রাজ্যের ছাত্রীদের সুরক্ষা কোথায় মদ্যপ অবস্থায় ছাত্রদের শ্লীলতাহানি করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে বারাসাতে পাশাপাশি অনেক টাকা নিয়েও পর্যাপ্ত শিক্ষার পরিকাঠামো দেওয়া হচ্ছে না এরকম একাধিক অভিযোগকে সামনে রেখে কলেজ চত্বরে বিক্ষোভ ছাত্রীদের শনিবার এই দৃশ্যই ধরা পড়ল বারাসাত নীলগঞ্জের একটি বেসরকারি নার্সিং কলেজে কলেজটি নার্সিং ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান পড়ুয়াদের অভিযোগের তীর শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের বিরুদ্ধে উনি সেই দিন রাত্রিবেলায় ড্রিঙ্ক করে এসেছিলেন ড্রিঙ্ক করে এসে প্রথমে অন্য একটা রুমে ওদের রুমে গিয়ে হচ্ছে দশ পনেরো মিনিট আমাদের সাথে বকেছেন তারপরে জিএনএম টুতে মানে অন্য একটা রুমে যখন গেছে তখন হচ্ছে গিয়ে মানে ওই রুমে পুরো দরজাটা লাগিয়ে ওনার দিদিকে বললেন আপনি বেরিয়ে আর ওনার দিদি অর্পিতা মিত্র সেইখান থেকে চুপচাপ বেরিয়ে গেলেন কিচ্ছু করলেন না আমার সহপাঠী মাস্কুরার পেটে পর্যন্ত উনি হাত দিয়েছেন আমার হাত ধরে টেনে মুখটাকে পুরো এই যায় এমন ভাবে এনেছে আমি যদি সেই টাইমে যদি হাতটা যদি জোর করে না ঝাঁকাতাম আমার কি হতো আমি জানি না আর কন্টিনিউয়াসলি আমরা যত পিছু হচ্ছি উনি আমাদের দিকে এগিয়ে আসছেন এইভাবে উনি মানে বুকের কাছে বুকে না এমনকি মুখ নিচু করে থাকলে পুরো এইভাবে পুরো দেখে আমাদের সাথে কথা বলছিল ভিউরো রিপোর্ট ওঙ্কার বাংলা